গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো রবিবার, সরস্বতী পুজোর পরের দিন। আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। আমি আর অভিষেক আমরা গিয়েছিলাম আজকে একটু মর্নিং ওয়াক করতে, তারপর তখন আর কিছু সুফুট করিনি, তারপর ওখান থেকে বেরিয়ে একটু বাজার করলাম, মাছটা জানলাম, তারপর ফেরার পথে গাড়িতে সব কিছু বাজার টাজার রেখে গাড়িতে বসে জাস্ট FM-টা অন করেছি একটু গান টান শুনতে শুনতে ফিরবো বলে। সেখানেই খবরটা পেলাম যে লতা মঙ্গেশকর আর নেই। তারপর ওই একটার পর একটা গান FM-এ শুনে যাচ্ছি পরপর, মানে অদ্ভুত একটা ফিলিংস আসছিল আমাদের দুজনেরই। খুবই খারাপ একটা খবর দিয়ে আজকে, মানে কি বলবো, মানে গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু ভালো খবর কিছুই নেই আর কি। সো এই জাস্ট একটা ভিডিও ভাবলাম স্টার্ট করি। কালকে সরস্বতী পুজোর ভিডিওটা এখন আমার এডিট করা হয়নি, সো ওটা একটু পরে ভাবছি এডিট করতে বসবো। তো আমি একটু উপরে এসেছি, আমি আর অভিষেক ওই মাছগুলো দিতে, এই যে এখানে শাশুড়ি আর জামাই মিলে সব তোড়জোড় করছে, এই যে ও মাছের মাথা দিচ্ছে। তো তোমাদের বলছিলাম না যে কিছু মাছ টাছ কিনেছি, তো ভাবলাম একটু দেখাই। খুব সিম্পল আর কি, এটা হচ্ছে রুই মাছ, তাই তো? এটা রুই মাছ, এটা হচ্ছে গাঙ্গমলা, এটা হচ্ছে বাটা মাছ, আর এটা হচ্ছে ফলুই মাছ, আর এইখানে আছে পমফ্রেট। হ্যাঁ বলি, এই যে দেখতে পাচ্ছি কিনা ভালো করে জানি না, তো এর মধ্যে পমফ্রেট আছে। পমফ্রেট মাছটা শুধুই আমার জন্য, কারণ আমি পমফ্রেট মাছ খাই, এরা বাড়িতে কেউ খায় না, মা বাবা ভালোবাসে না, অভিষেকও খায় না, খুব একটা ভালোবাসে কিন্তু ওখানে খায় না ইউরিক অ্যাসিডের প্রবলেমের জন্য। এইখানে আর একটা প্যাকেট আছে, এটাতে আছে চিকেন। বাবা শেষ পর্যন্ত কড়াইতে চিকেনটা রাখা হচ্ছে, অ্যাকচুয়ালি জায়গার এত অভাব পড়ে গেছে আর কি জিনিসগুলো, তুমি ফ্রিজে আমার ধরবে বলে আমার মনে হয়। আমার ফ্রিজে তো জায়গা হবে না, তুই যেগুলো আমি কালকে রান্না করবো সেটা খাস, বাকিটা তোর ফ্রিজে গিয়ে রেখে দেবো। ফ্রিজে কালকে কি করবে, ফলুই ফলুই মাছটা করবে, অত সব মাছ আমার ফ্রিজেও ধরবে না, তুমিও রাখো কিছুটা, আমি কিছুটা নিয়ে যাচ্ছি। তো আমার কম্বলের রোদ খাওয়ানো হয়ে গেছে, তারপরে কিছু কাঁচা জামা কাপড় ছিল মানে কাচতে দেওয়া ছিল, সেগুলোকে রোদে দিলাম। আর এই যে আমার ঘরটা খুব অন্ধকার লাগছে, তো যাই হোক, এই যে আমি কম্বল টম্বল গুছিয়ে পাট করে রেখে দিয়েছি, বিছানা টিছানা সব বানিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে যে এবার আমি স্নান করব, স্নান করে খাবো, খেয়ে আমরা আমি আর অভিষেক বেরোবো, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। তো সেই জন্য আমি ফিরতে ফিরতে সন্ধে টন্ধে হয়ে যাবে, তো সেই জন্য আমি একেবারে বিছানা টিছানা রেডি করে বেরোচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া স্নান সব কিছু সেরে বেরিয়ে পড়েছি। অভিষেক রীতিমতো হাই তুলছে, তার কারণ ওর কাল রাতে ভালো ঘুম হয়নি, কাল ওর অফিসের প্রচুর কাজ ছিল, আর ভোরবেলাতেও ওর ফোন এসছে ঘন ঘন অফিসের কাজের ব্যাপারে আর কি, তো সেই কারণে ব্যস্ত ছিল একটু। তারপর তো আমরা মর্নিং ওয়াক করতে গেলাম, তারপরে এটা ওটা করে সারাটা দিনই কেটে গেল, আর এখন আমরা বেসিক্যালি যাচ্ছি ওর অফিসে, মানে আমি যাব না, আমি নিজে গাড়িতেই ওয়েট করব, ও অফিসে যাবে, ঘন্টা দুয়েকের ওর কাজ আছে, তো সেটা সেরেও ফিরে আসবে। আর আমার যে কম্পিউটারটা তোমরা তো দেখেছ, আমি ওখানেই মানে ডেস্কটপ আর কি যেটা, তো ওখানেই আমি সমস্ত কিছু এডিট করি, কিন্তু ওটাতে একটা সমস্যা দেখা দিয়েছে, সাউন্ড আসছে না। আর সাউন্ড না এলে তো আমি তো ভিডিওটা এডিট করতে পারবো না ভালো করে না শুনতে পেলে, ও সেই জন্য এই যে অভিষেকের ল্যাপটপ নিয়ে বেরিয়েছি, তো এটাতেই আমি বসে বসে ওই ওখানে বসে ওই ঘন্টা দুয়েকের মধ্যে বেশ খানিকটাই মানে সম্পূর্ণটাই মনে হচ্ছে এডিট করে ফেলতে পারবো। তবে আমার ওই ডেস্কটপে কাজ করে সুবিধা হয় ভীষণ, এই ল্যাপটপটা ভীষণ মানে লেখাগুলো ছোটো ছোটো বা কিছু আমার একটু মাথা ধরে যায়, আমি খুব বেশি এতে এডিট করি না, খুব ঠেকায় না পড়লে আমি এতে এডিট করি না। তো আজকে ভাবলাম ওর সঙ্গে যখন বেরোচ্ছি, ও তো অফিসের কাজ করবে, আমি তখন গাড়িতে বসে এডিটিং করবো মানে এই ভিডিও সরস্বতী পুজোর ভিডিওটা, কারণ ওটা আজকে আমায় পোস্ট করতেই হবে। অভিষেক এখন এখানে সাইড করে দেখো রাস্তাটা, সাইডে গাড়িটা রেখেছে কারণ ও প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি বললাম আমি চালাবো, আমি চালালে তো পাশে বসে প্রচুর টেনশন করতে থাকে, তাতে ঘুমটা আরো তাড়াতাড়ি পালিয়ে যাবে। ভালো চালালেই বা ও না, ও ভীষণ ওর খিটির 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 করতে থাকে, আমি গাড়ি চালালে কন্টিনিউ এই ডান দিক এই বাঁ দিক হর্ন দে এই দে আমি দিচ্ছি, কিন্তু ও তাও বলে যাবে। যাই হোক, তো আমাকেও এখন দেবে না চালাতে, ওই চালাবে, বললাম একটু চোখে মুখে জল দিই, তারপর একটু ওয়েট করে তারপর যাবো। আমি বললাম ঘুমিয়ে নে 10 মিনিট এখানে, সত্যি কাল রাত থেকে ভালো করে ঘুম হয়নি, আর সকাল মানে এত বাজে ঘুম হলো, মানে বারবার করে ওর ফোন আসছে অফিসের কাজে, ও কথা বলছে,
যার ফলে ওর তো হচ্ছেই না, আমারও ঘুম হচ্ছে না, যার ফলে আমরা সকাল সকাল বলেছি চল আর ঘুমাবো না, মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাই। তো সেই জন্য আজ মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তারপরে রেস্টও হলো না আর অফিসের কাজও পড়ে গেছে হঠাৎ করে। যদিও আজকে ছুটি কিন্তু তাও দু ঘন্টার জন্য একটু অফিস যেতে হবে। সেখানে আমার একা নামিয়ে রেখে হয়েছে এখনো অবধি। আমার একটু মাথা ধরছে, পাশেই একটা চায়ের দোকান আছে, ভাবছি একটু চা খাবো, তো এই চাটা নিয়ে এলাম আর বিস্কিট এখন খাবো। মাথাটা ধরেছে, এখন অনেকটা বাকি এডিটিং। এই যে আমায় বলে গেছিল 4:45 আসবে, চা খাবি? আমি খেয়েছি এক রাউন্ড মাঝখানে নিয়ে। হ্যাঁ আরেকটা খাবো বল, বললি চাইলি তখন। ওই দিদি এসে আমাকে বললো যে তুই বলে গেছিস যে কিছু লাগলে যেন চিনি নি, তাই বললাম ঠিক আছে আমি একটু পরে চা খাবো, তো চা খেয়েছি। চা নিয়ে আরেকটা চা নিয়ে, ওই চায়ের টাকাটা দিয়ে দিস, খেয়াল করিস এর আগে একটা চা খেয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা রেখেছিস? ওটা ফেলবো, ঠিক আছে। এই মাই ভাতটা কিরকম রে, তলাটা খোবলা মতো। ওকে ঠিক আছে, নাকি বসবে? তো বসবে না রে, খেয়ে আগে, ভীষণ গরম না। তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমার এডিটিং চলছে, শেষ পর্যায়ে এসে গেছি অলমোস্ট, সন্ধে নামবো নামবো। তো এই আমার এক্সপোর্ট কমপ্লিট হলো আর এখানে অভিষেক থাম্বনেলটা বানিয়ে দিচ্ছে, থাম্বনেলটা ওই বানিয়ে দেয়। তো এবার আমি এটা পোস্ট করে দেবো, তো তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ভিডিওটা। ম্যাডাম বাবা, তো এটা হচ্ছে মালাই টোস্ট, এখন আমরা খাবো মালাই টোস্ট। আজ রবিবার, রবিবার মানে আমার গাড়ি চালানোর দিন, মঙ্গলবার যেমন জঙ্গল সাফ করার দিন, সপ্তাহে একটাই দিন। এই তুই এইখানটায় কোথাও একটা শুটিং ইয়ে করতে আসছিস? হ্যাঁ হ্যাঁ, এটা নিউটন স্কুল। তো এখনই আমরা বাড়ি ফিরে এসেছি আর তারপর খাওয়া দাওয়া করেছি, এখন প্রায় 11:30 বাজে যাচ্ছে। তো অভিষেক এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কারণ খুব টায়ার্ড ছিল, আমারও এখন ভীষণ ঘুম পাচ্ছে। সো এবার ঘুমিয়ে পড়বো। জাস্ট আমি এতক্ষণ ধরে বসে বসে তোমার মোবাইলে আর কি ফেসবুকে দেখছিলাম লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হলো, তো সেই সব ভিডিও ক্লিপগুলো আর কি দেখছিলাম বসে বসে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, তাদের জন্য বাই।